ঝালকাঠি শহরে ভ্রাম্যমাণ বাজারের কারণে অসহনীয় হয়ে উঠেছে যানজট। ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন জায়গায় সড়ক ও ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ দোকান বসানোয় যানজটের দুর্ভোগে পড়েছেন জনগণ, ঘটছে দুর্ঘটনাও। তবে শহরের প্রধান সড়কগুলো যাতে যানজটমুক্ত থাকে সে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ঝালকাঠির সংবাদদাতা শফিউল আজম টুটুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। ঝালকাঠি শহরের ব্যস্ততম সড়ক সাধনার মোড় থেকে কুমারপট্টি এলাকা পর্যন্ত সড়ক জুড়ে বসানো হয়েছে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান। এছাড়াও শহরের শীতলাখোলা সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কেও প্রতিদিন বসছে ভ্রাম্যমাণ কাঁচা বাজার। বিক্রেতাদের মধ্যে কেউ ভ্যানে, আবার কেউ রাস্তার ওপরই সাজিয়ে বসছে পণ্যের পসরা। এতে করে ব্যস্ততম এই সড়ক যানজটে স্থবির হয়ে থাকে। ঈদকে সামনে রেখে এই ভ্রাম্যমাণ দোকানের সংখ্যা বেড়েই চলেছে, পাশাপাশি শহরের মূল সড়কগুলোতে বাড়ছে যানবাহনের চাপও। ভ্রাম্যমাণ বাজার আর যানজট জনজীবন করে তুলেছে দুর্বিষহ। স্থানীয়রা জানান, শহরের প্রধান সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, এর ফলে ঘটছে দুর্ঘটনাও। এরাও রাস্তার দুই ধারে দুই পাশে এরাই ভ্যান রেখে বেচা কিনা করে, সেই জায়গায় সাধারণ মানুষ চলাচলে অত্যন্ত বিঘ্ন ঘটে, এমনকি অ্যাক্সিডেন্টও ঘটে। ফুটপাতে দোকান টোকান বসে, এজন্য গাড়ি চলতে বিঘ্ন ঘটে এবং সাধারণ পাবলিকেরও হাঁটা চলায় যথেষ্ট কষ্ট হয়। ঝালকাঠি পুলিশ সুপার জানালেন, শহরের ব্যস্ততম সড়কগুলোকে যানজট মুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদের প্রধান কেন্দ্র করে ঢাকা থেকে অনেক যাত্রী আসবেন, সেই রাস্তাটা যাতে স্মুথলি যাতায়াত করতে পারে, এই জন্য আমরা ফুটপাতে যেসব ভেন্ডর আছে সে তাদেরকে ওজা থেকে উচ্ছেদ করে একটা অন্য নির্দিষ্ট জায়গায় আমরা তাদেরকে স্থানান্তরিত করছি। ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের অন্যত্র পুনর্বাসনের মাধ্যমে শহরের ব্যস্ততম সড়কগুলোকে যানজট মুক্ত করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।